বড়দিনে বঙ্গে বড় বঞ্চনা, বাংলা জুড়ে শুধুই হাহাকার কান্না, উৎসব মুখর বাংলায় উপেক্ষিত ওরা, যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি খেলো কারা, বাংলায় হকের চাকরিচি হাজতবাস, নেতা মন্ত্রী বান্ধবীর বাড়িতে টাকার চাষ, পরীক্ষা আছে নিয়োগ নেই শুধুই ভরছে কোষাগার, পরীক্ষা নাকি প্রহসন, শিক্ষামন্ত্রী কেন নির্বিকার, যোগ্য চাকরি প্রার্থীদের চাকরিটা খেলো কারা, এটাই তো এখন সব থেকে বড় প্রশ্ন। হৃদয় অবধি পৌঁছে গিয়েছে আদালতে, আমরা শুনেছি মাননীয় বিচারপতি মন্তব্য করেছেন যে তদন্তকারী সংস্থা হৃদয় অবধি পৌঁছে গিয়েছে কিন্তু মাথা পর্যন্ত পৌঁছানো যাচ্ছে না, কিন্তু যারা বঞ্চিত তারা আজও রাস্তায় বসে রয়েছে, দুর্গাপুজো যায়, কালী পুজো যায়, একের পর এক অকেশন পার হয়ে যায়, আজ বড়দিন, বড়দিনেও তারা কিন্তু আর চোখের জল ফেলছে নিয়োগের দাবিতে। চাকরি প্রার্থীদের মঞ্চ থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি রেশমি, রেশমি জানার চেষ্টা করব আজ তো বড়দিন, বড়দিনের এই আনন্দে মেতে উঠেছে আট থেকে আসে সকলেই, শুধু বঞ্চিত চাকরি প্রার্থীরা, যে কোনো পুজো বলো, যে কোনো অকেশন বলো, তারা কিন্তু রাস্তায় নিজের হকের দাবিতে এই আন্দোলন চালিয়ে যাচ্ছে, তাদের চোখের জল কান্না কি দেখতে পাচ্ছে না সরকার? বড়দিনের উৎসবে মেতে উঠেছে সেখানে এরাজ্যের চাকরি প্রার্থীরা রাজপথে বড়দিনের সময়ও বসে রয়েছে, পরিবারের থেকে দূরে তারা নিয়োগের দাবিতে প্রতিবাদ জানাচ্ছে, এবং গতকালই ছিল টেট, দেখা গিয়েছিল টেট পরীক্ষা শেষের আগেই, কিন্তু প্রাইমারি টেট পরীক্ষা অর্থাৎ শেষের আগেই যে প্রশ্নপত্র সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছিল, আর 2014 সালে যারা টেট দিয়েছিল, আমরা চিত্র সাংবাদিক সুমাইকে দেখাতে বলবো, এই যে চাকরি প্রার্থীরা দাঁড়িয়ে রয়েছে তারা 2014 সালে টেট দেওয়ার পরেও এখনো নিয়োগ অধরা, তারা বারংবার বলেছে তাদের নিয়োগে ভুরি ভুরি দুর্নীতি হয়েছে, এবং তারা আজকে একটি গান বেঁধেছেন, গানটা তাদের থেকে শোনার চেষ্টা করব। রক্ত দিতে ও রাজি আছে, ভয় দেখিয়ে হবে না আর কাম, ও বাছারাম ভয় দেখিয়ে হবে না আর কাম, এই চাকরি তোমার বাপের নাকি করছো ছলা কলা, প্যানেল চাইলে ঘাপটি মারো আইন নিয়ে খেলা, এই চাকরি তোমার বাপের নাকি করছো ছলা কলা, প্যানেল চাইলে ঘাপটি মারো আইন নিয়ে খেলা, মনে রেখো কষ্ট করে টেট পরীক্ষায় পাশ করেছি, চুরি 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 ঠেকাতে রক্ত দিতেও রাজি আছি, মনে রেখো কষ্ট করে টেট পরীক্ষায় পাশ করেছি, চুরি 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 ঠেকাতে রক্ত দিতেও রাজি আছি, ভয় দেখিয়ে হবে না আর কাম, ও বাছারাম ভয় দেখিয়ে হবে না আর কাম, একেবারে কোনো রকম ভয় পাচ্ছে না চাকরি প্রার্থীরা, তারা যেন একেবারে সেই বার্তাই দিয়ে দিল সরাসরি সরকারকে। আপাতত ধন্যবাদ জানাচ্ছি রেশমি, তুমি তাদের সঙ্গে কথা বলো, তাদের যা মনের পরিস্থিতি, প্রতি উৎসব চলে যায় কিন্তু তাদের চাকরি আর হয় না, তারা দিনের পর দিন বঞ্চিত হচ্ছে, আমাদের সঙ্গে সরাসরি চাকরি প্রার্থীদের মঞ্চ থেকে ছিল আমাদের প্রতিনিধি রেশমি।